আসরে নামাজ পড়ে বের হচ্ছে, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আল্লাহ, বেরিয়ে পড়লো মসজিদ থেকে। মসজিদে গেটে বের হতে হতে জোয়ান বেটাকে ডেকে বলছে, জমিরুল লোক, ওই জমিরুল কি হলো? জি বাবুজি, তোকে কুমারগঞ্জ যেতে বলেছিলাম, তো গেছিলি? তুই আসর হয়ে গেল, সন্ধ্যা হতে চলে, কুমারগঞ্জ থেকে তুই মালটা নিয়ে এলি না? হুমকি মেরে দিলে, কিন্তু জিজ্ঞেস করলে না, বেটার আসর পড়লি রে? ওটাই কাজ করে নাই, হুমকি মেরেছে। যদি কাজ না করেছে, সন্ধ্যায় বলছে বেরিয়ে যা, ঘর থেকে যা, খেতে পাবি না। কিন্তু নামাজ পড়ে না, বাপ কিছু বলে না, বেটাও কে কিছু বলে না, মা বলে খালি বেটা রে নামাজ পড়, বলি পড়বো গে। যদি কোনো মৌলভী বলে যে তোমার বেটা নামাজ পড়ে না, তখন বাপ আবার রিপিয়ার করে রিপিট মারবে, হ্যাঁ 2 বছর পর পড়বে, ছেলে মানুষ তো পড়বে, মেরে দিলে রিপিট। অতএব শুনেলেন, পৃথিবীর বুকে আমল করে জান্নাতে যাওয়া যাবে না, তাবলীগ হচ্ছে ফরজ আইন, আগে আজান দাও তারপরে তুমি নামাজ পড়ো। আজানটা হলো তাবলীগ আর নামাজটা হলো ইবাদত। আজানকে আগে দেওয়া হয়েছে, কি হলো? ওগুলো বলা কি দরকার? মেনশন তবলিগ হয় না, তবলিগ তো তবলিগি, টার্গেট করে দিলি তখন আল্লাহ জবান কেড়ে নেবে, হ্যাঁ সব চলে আসবে, কথা এটাই। জি, চোখে দেখতে পায় না, ওর নাম নজর আলী। হ্যাঁ, চোখে দেখতে পায় না, ওর গায়ে গন্ধতে থাকা যায় না, ওর নাম তহুরা বেগম। আতর আলী বিড়ির গন্ধতে পাশে বসা যেছে না, এক অক্ত নামাজ পড়ে না, মুসাল্লি শেখ। জি, তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ কমিটি বেনামাজি হয়ে গেছে, কি করবে? মাদ্রাসার কমিটি গর্দন উঁচু করে এই মৌলভীকে কথা বলে, ওই ইমাম সাহেব, মোল সাহেব, কথা বলার কাটিং কি? ও মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার নামাজ পড়ে না, কি করবেন? পার্টির গরমে চলছে এখন মসজিদ কমিটি, ওটাই শুধু মাদ্রাসা কমিটি কেন? এগুলো তবলিগ নয়, আমি যে তবলিগ গুলো করছি। এবার 5টা কাজকে বলে দিই। 1 নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, 2 নম্বরে বলছেন ওয়াহাজারু। আর বিবি বেগম, আমাদের অনেক সৈন্য সামন্ত ছিল, তারা পানি বইয়ে দিয়েছে, কিন্তু ওই 24 ঘন্টার পানি, কত মুরব্বি, কত গরিব, কত বিধবা, কত অসহায় ল্যাংড়া খোঁড়া নিজের নিজের পানি নিয়ে আরাফাতের ময়দানে গেছে। যদি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আরাফাতের ময়দানে আপনি পানির ব্যবস্থাটা করে দেন, আপনি বাদশাহ। এটা যদি হাজিদের জন্য ব্যবস্থা করে দেন, ওটাই আমার উপহার থেকে। নহরটা তৈরি করতে শুরু করলো ড্রেনটা, পাহাড়ের গা ধরে ঘুরে 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 আসতে, আরাফাত পর্যন্ত সে ড্রেনটা 2500 কিলোমিটার হয়েছে। ওখান থেকে পানি ছেড়ে দিত ঠিক 9, 10, 11 মহর মানে জিলহিজ্জা, পানি এসে আরাফাতের ময়দানে পৌঁছে যেত। সেই নহরের পানি কুল 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 করে 2 দিন ধরে বইতে থাকতো, হাজিদেরকে আর পানি বইতে হতো না। ওই নহরটার নাম, ওই ড্রেনটার নাম হচ্ছে নেহরে জুবাইদা। আজও তার নামে একটা মেয়ে এমন ইতিহাস করে গেল, আরাফাতের ময়দানে তার নামে রয়েছে নেহরে জুবাইদা। এখন আর সেটা পানি বয় না, সেগুলো প্রায় ভেঙে দিয়ে সব বিল্ডিং হয়ে যাচ্ছে, যেহেতু এখন পাইপ লাইন উঠে গেছে, জিদ্দা থেকে মেশিনের মাধ্যমে ভালো পানি পৌঁছে যাচ্ছে, ওই জন্য আর দরকার পড়ে না। তার মানে মেয়েটার চিন্তা চেতনা কেমন? একটা মহিলা যদি মনে করে আমি দিনকে দাঁড় করিয়ে দেব, সেটাও ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। পুরুষকে ঘর থেকে বের করতে হবে। আমাদের কলকাতার একটা ঘটনা বলি, বলছে তবলিগের লোক বলেছে ভাইকে, আব্বাকে, ছেলেকে, স্বামীকে নামাজ ধরাও, আল্লাহ নেকি দেবে, এটা তোমার দায়িত্ব, তুমি যা চাইছো তাই স্বামীর কাছে পেয়েছো, তো এটা কেন পাবে না? জি, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে, শোনো তোমার কাছে আমি যা চাই তুমি তাই দাও,
শাড়ি চাইছি, শাড়ি পেয়েছি, কসমেটিক্স চাইছি, কসমেটিক্স পেয়েছি, কাপড় পেয়েছি, ওষুধ পেয়েছি, ভালো ভালো খাওয়াচ্ছ, তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু একটা জিনিস চাইছি, সামনে ঈদ আমাকে দাও, দাও তুমি রোজার ঈদ আমাকে দিতে পারবে, কি লিবি রে বল, যা লিবি দিব, এক টাকাও নিব না, আমার যে শাড়ি আছে ওতেই আমি ঈদ করব, আমার যা আছে আমি আর এক তিল তোমাকে খরচা করতে দিব না, তোমাকে খালি একটা কাজ করতে হবে, কি তুমি বলো যে আমি রসুলের দাড়িটা আর কোনোদিন কাটবো না, ওটাই দেখে আমাকে সুন্দর লাগবে, আর তুমি বলো যে আর মসজিদ থেকে বের হব না, আমার দিল ঠান্ডা হয়ে যাবে, আগামী ঈদের এটা আমার উপহার। জি পারে না বলতে? পারে না, পারলে আগাবে না মানুষ? বেশিরভাগ যুবক দাড়ি কাটে স্ত্রীর জ্বালাতে, আবার আমাদের বিবি গুলো খ্যাপা, জি এই যে 8-10টা লম্বা হয়ে আছে বেশি অতিরিক্ত, তো কখনো মজা করে যদি বলি যেগুলো কেটে দিই, বলে খবরদার না কাটবে কেন, ওটা আল্লাহ দিয়েছে, তা দেখে আরো ভালো লাগছে, আল্লাহ যেমনটা তোমাকে সাজানোর ওই রকম সাজাচ্ছে, ওইটাই আমাকে ভালো লাগছে, কারণ আল্লাহ সাজাচ্ছে বলে আমাকে ভালো লাগছে, তুমি নিজে সাজবে তো আমাকে ভালো লাগবে না, আমার বিবি যেটা আমাকে বলে তুমি নিজে সাজতে যাবে ওটা আমাকে ভালো লাগবে না, আল্লাহ তোমাকে সাজাচ্ছে, আমি মনে মনে ভাবছি আমার স্বামীকে আমার আল্লাহ সাজাচ্ছে। জি ইমান থাকলে, আমার স্ত্রী আমাকে কথা বলেছে একদিন, খুব রেগে গেছিলাম, আজ থেকে প্রায় 8-10-15 বছর আগে, তখন পুরো ইয়ং 35 বছর বয়স আমার, রেগে বলছে আমি কি করতে পারি জানো, তুমি বকছো, জোরে ধমকি দিয়েছি, তখন বলছে আমি কি তোমার উপরে ভরসা করে দুনিয়া করি নাকি, আমার আল্লাহ আমাকে ভালোবাসে বলি তোমার মতো স্বামী দিয়েছে, আল্লাহ যদি না চাইতে তোমাকেও আমার দরকার নেই, কি দারুণ কথা একটা মেয়ে ছেলে, তো ইমান থাকলে। এগুলোই কলকাতার ঘটনা সামান্য, একটা তিন ভাই আর একটা বোন, তিন ভাইয়ে বোনটাকে একদম কলজে করে রেখে দিয়েছে, বোন ভাইদের ছাড়া ভাত খাবে না, ওরা সব বড় বড় ব্যবসায়ী, যতক্ষণ না আসবে ভাইগুলো তো খাবে না, আর ভাইরা খেতে বসবে তো বোনটাকে না নিয়ে খাবে না, এত মহব্বত এত ভালোবাসা। একদিন সকালে গোসল টোসল করে ভাই গেছে দোকানে, বোন সকাল থেকে কিছু খায়নি, বসে আছে, দুপুর বেলা এসছে, তোর মা বলছে দেখ গা, নাম করে বলছে, আমি নামগুলো বলবো না, ইউটিউবে প্রচার হবে, দেখ গা ভাত খায়নি বসে আছে, তো ভাইটা যে জড়িয়ে ধরে নিয়ে বলছে কি হলো বোন বল, তোকে কে কিছু বলে, কানতে শুরু করলো, কানছিস কেন, কেউ কিছু বললো নাকি রে তোকে, রে বল না কি কি নিবি, চোখের পানিতে বলছে ভাই আমি যদি এখন তোমার কাছে 20 ভরি সোনা চাই তুমি এক খনি দিয়ে দেবে, এটা আমি জানি আল্লাহ সে ক্ষমতা দিয়েছে, অনেক টাকার মালিক আল্লাহ বানিয়েছে, কিন্তু আমি যেটা চাইবো এটা যদি তুমি দাও তবে আমি খাবো, সম্পর্ক থাকবে, যদি না দাও তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, বলে কি, বলে তুমি দোকান থেকে এসেছো, আমি বসে আছি, আমি গোসল করেছি, তুমিও গোসল করে লাও, আর এক্ষুনি তুমি জোহরের নামাজ থেকে 5 ওয়াক্তের নামাজ শুরু করে দাও, আর আমাকে বলো দাড়িতে কোনোদিন আর হাত দিব না, রসুলের সুন্নতে কাটবো না, আমিও কথা দিছি ভাই বোন হয়ে ভাত খাবো, আর যদি তুমি বলো যে না কাটবো, তোমার আমার টাকার দরকার নাই, সোনার দরকার নাই, তোমার মতো ভাইয়ের কোনো প্রয়োজন নাই, যদি আমাকে ভালোবাসো এক্ষুনি তওবা করে তুমি নামাজি হয়ে যাও। ভাই বলছে কথা দিলাম, তুই বস আমি গোসল করি, আজ আজকে জোহর থেকে তওবা, আর এই দা হাত দিব না, এই দা তুই হাতটা বুলিয়ে দে আমার গালে, আর জীবনে হাত দিব না। ওই ছেলে নিজে বলছে যে আমার বোন আমাকে মসজিদে ভরেছে, তাহলে সে মেয়েটা কেমন, সে মেয়েটা কেমন, সে তবলিক করছে না, এটার নাম তবলিক। ধুলিয়ানের ঘটনা, দুই ভাই, দুই ভাই, এবার ভাইদের ছেলে, ভাই দুটা বয়স হয়ে গেছে 65-70, কিন্তু দুই ভাই একসাথে এখন আছে, মা বাপ নাই, ভাইদের ছেলে, তো এই ছোটর তিনটে বেটা, একটা বেটা হাই স্কুলে চাকরি পেয়ে গেছে, আবার ওর তিনটে বোন, তিনটে বোন তিন ভাই, আর বড়র চারটা বেটা একটা বেটি মাত্র উচ্চ মাধ্যমিক পড়ছে, দেখেন তো, ওদের দুই ভাইয়ের চারটা বেটি, একজনের তিনটে একজনের একটা, আর তিনটে বেটি যার, ওর একটি ভাই চাকরি পেয়েছে,
নতুন চাকরিকে খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তুই খা তুই খা তুই খা, বংশে মিষ্টি, মাকে বাপকে চাচাকে চাচিকে, শেষকালে তিনটে বোন নিজের, চাচাতো বোন একটা। শুনেন মেয়ে কাকে বলে চালাক দেখেন, যে বলছে আমি চাকরি পেয়েছি, তোরা চারটা বোন আমার চাচাতো লাই, তুই আমার নিজের বোনের মতনই, তোকে পয়সা দিতে আমার অসুবিধা নেই, বল যা চাইবি মুখে তাই দিব। তিন বোন বললে একটা করে গলার হার দাও, দিয়ে দিলে চাচাতো বোনটাকে বলছি তুই কি লিবি বল, চালাক মাল, ওর সাথে তো বিয়ে হওয়া হালাল আছে, বলছে আমাকে হার লাগবে না, তুমি বিয়ে করে নাও, বলছে কথা দিলাম, কথা যখন দিয়েছি তোকে বিয়ে করব, বিয়ে হয়ে গেল, মহারানা কি লিবি বল, বাপ ভাই বাপ মা সব দেখছে কাণ্ড ঘটনা, মহারানা তুই কি লিবি বল, তুই যেটা বলবি ওটা মহারানা দিব। সঙ্গে সঙ্গে বলছে এক টাকা নিব না, একটা পয়সা নিব না, একটা টিপও নিব না, একটা নাকের নিব না, কানের নিব না, গলার তো দূরের কথা, তুমি আমাকে বিয়ে করে নাও, ইজাব কবুল করে নাও, আর যখন সামনে হজের টাইম আসবে হজ ফিরিয়ে দাও, ওটাই হবে আমার মহারানা। লুটে নিল হজ করে নিল, বলছে মহারানাটা আমার হজ, তুমি টাকা দিয়ে আমাকে হজ করিয়ে দাও, য টাকা লাগে বাস ভেজাল চুকে গেল, আমি আল্লাহর ঘর ঘুরে আসবো, ওটা মহারানা হয়ে গেল। জি যদি মেয়েরা মনে করে পুরুষ কি তবলিক করবে, আমি নূর মোহাম্মদ এক রাতে কত তবলিক করব, আমার যতগুলো মা বোন বসে আছে যদি আজকে নিয়ত করে নেয় আগামী কাল দুপুর থেকে আমি আমার ভাইকে, আমি আমার স্বামীকে, আমি আমার আব্বাকে, আমি আমার কলিজার টুকরা পেটের সন্তানকে মসজিদে ভরে দিব, তো মসজিদে ভিড় লেগে যাবে, ও মা বোন আমার আপনিও কিয়ামতের মাঠে তার বদলা পেয়ে যাবে। এর নাম হচ্ছে তবলিক, পুরুষও তবলিক করবে আমরাও তবলিক করব। এখন আমি আপনাদের সামনে তিনটি কথা ছোট ছোট করে বলবো, 2 মিনিট লাগবে, খুব বুঝে উত্তর দিবেন। এখন কালেকশন করব, টাকা পয়সা লাগে অন্য কালেকশন হবে। আজকে জালসাটা কিসের জালসা, জোরে বলেন কিসের জালসা। যত নারী পুরুষ আছেন মেয়েগুলোকে আগে বলছি আপনাদেরকে আল্লাহ দেখছে, আমি দেখি নাই, আমার রবের দায়িত্বে ছেড়ে দিলাম, পুরুষগুলোকেও আল্লাহ দেখছেন আমি দেখি নাই, যতগুলো মানুষ বসে আছেন এখন তাবলিগ শুরু করে দিলাম, আগামী যে রোজা আসছে একজনও রোজা ছাড়বো না, জোরে বলেন ইনশাআল্লাহ। কে রোজা ছাড়বেন উনি হাত তুলেন, তোর আমি পায়ে ধরবো, যে রোজা ছাড়বেন, কে রোজা ছাড়বেন বলেন, রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, হাত নামান। এখন আজ থেকে এশার নামাজ যারা পড়েননি পড়লেন, 5 ওয়াক্তে নামাজ পড়বো কে কে, এ তো মুশকিল, যারা নামাজ পড়ারই তো হাত তুলছে, যারা নামাজ পড়ে না ওরা হাত তুললেই তো ভালো হয়। জি জি না, তাহলে তাদেরকে তুললে তো তারা এবার ধরা খাবে যে আমার মাল কটা গোলমাল, তা নয়। তাহলে একটা ঘটনা শোনাই, আল্লাহ রসুল দিনের কথা বলছেন, এরই ভিতরে একজনের উজু ভেঙে গেছে মসজিদে নবীর ভিতরে, কিন্তু কানে শুনতে পাওয়া যায়নি, নাকে ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে আর কি, মালটা গোলমাল হয়ে গেছে। তো তখন সবাই বলছে কে রে, বাপরে যা উজু করে আয়, কিন্তু সে আর উঠতে পারছে, সে আর উঠতে পারছে না, ওকে সম্মানে লাগছে। তো তখন বিশ্ব নবী বলছে যাও গো মসজিদে রয়েছে রো বাবা, উজুটা করলি তো ভালো হয়, কার কি হয়েছে উজু করে এসো, তা আরো ক্ষতি হয়ে গেল। হজরত তোমার উঠে দাঁড়ালেন, মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ যার যা হয়েছে এই কথা বাদ দেন, আমি একটা কথা বলছি যদি করেন তো ভালো হয়। বলে কি, বলে আপনি অনেকক্ষণ থেকে দিন শিখাচ্ছেন, 10-15 মিনিট মানে হালকা টাইম আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি, ভেজাল চুকলো কিনে। জি তো অনেক জায়গায় আছে, মসজিদ কমিটিকে ডাকো, মাদ্রাসা কমিটিকে ডাকো, জালসা কমিটি বলো আর নামাজ পড়বো, এটা তবলিক নয়, তবলিক হচ্ছে আম ভাবে বলে দিতে হবে। আমরা যারা নামাজ পড়ি, আজও যারা পড়ছি, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, তো আপনার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, অতএব আমরা নামাজি বেনামাজি নারীরা হাত তুলবে না মনে মনে প্রতিজ্ঞা করবে, আর পুরুষেরা আমরা সকলে একবার আল্লাহকে বলি আর নামাজ ছাড়বো না, সকলে বলেন আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, হাত নামান। এইগুলো হলো আমার তবলিক। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যত হারাম জিনিস আছে সেই হারাম জিনিসে হাত দেবো না, কে কে বলে হাত তুলে মাশাআল্লাহ, হাত নামান। আর একবার বলবো, রসুলের প্রকাশ্যটাকে কে কে কাটবো না, হাত তুলি।
একদম আর হাত দিব না দাড়িতে, হাত তুলে প্রতিজ্ঞা ভাবে ছাড়া ছাড়ি কিছু চলবে না। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করুন, তবলীগকে কবুল করুন। এবার একটা ছোট্ট হাদিস বলবো যেটা 30 সেকেন্ড লাগবে, তারপরে ছেড়ে দিব। দেখেন চুপ করেন, আমাকে কথা বলতে দেন, কথা বলতে দেন। আমি মানুষ না মেশিন, আগে বলেন মানুষ না মেশিন। আমি ভাবতে পারিনি আজকে আমি 2.5 ঘন্টা বকেছি, এই বছরের এটা ইতিহাস। শুধু কেন বকেছি, আমি বকি নাই, আপনারা বকিয়েছেন আমাকে। এই যে আপনাদের ধীর স্থির বসে থাকা, আমি পাগল হয়ে গেছি। আমি প্রথমেই বলেছি যে এত শান্ত পরিবেশ এই বছরে পেয়েছি কিনা আমি জানি না। জি আপনারা একটু চুপ থাকেন, চুপ থাকেন। মানে ভাই দেখেন একটা কথা বলি, কিছু বক্তা আছে স্টেজে উঠলে পাবলিক বলাকে নামা তো ভ্যার ভ্যার করছে, আর আপনারা আমাকে চাইছেন, এটা আমার জন্য দোয়া, এটা আমার জন্য বড় নিয়ামত। এই নিয়ামতের বদলতে আমি চলছি, কিন্তু ভাই আমি অনেক বড় সুগারের পেশেন্ট, এটা আপনারা জানেন। আপনার 2 মিনিট দাঁড়া, ওকে বসেন বসেন বসেন, ও আবার কাকে ডাকছে বলছে উঠ চল কেটে পড়বো। জি যান তো শেষ কথাটা বলে নি, বসেন, বেশিক্ষণ লাগবে না। বিশ্বনবী বলছেন যখন তোমরা কোনো বড় সংকল্প করবে কোনো আমল করার, তার আগে যদি একটা ছোট্ট করে সাদকা করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আমলের ক্ষমতা বাড়িয়ে দেবে। এটা বিশ্বনবী বলেছেন। জি এই বোতলগুলো নামান, টাকাগুলো গুটিয়েলেন। আমি যে কথাটা বলছি কান করে শুনবেন, তাহলে আমরা সংকল্প নিলাম 3-4টা জিনিস, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দাড়ি কাটবো না ছাঁটবো না, এবং আগামীতে কোনো হারামে হাত দিব না, বলেন ইনশাআল্লাহ। তো এটা যেন আল্লাহ কবুল করে নেন, এর জন্য আমি টেবিলটা এখানে নামিয়ে দিচ্ছি, এগুলোকে গুটিলেন। আপনারা খালি টেবিলে একবার হাতটা রেখে বাড়ি যাবেন, এটা আমার শেষ কথা। কাউকে মেনশন করে বলছি না, 1 টাকা হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, কোনো নাম ধরে বক্তব্য জালসা নিচ্ছি না। ওই ধারে দিয়ে দেন টেবিলটা, ওই ধারে, যেন ক্যামেরার এই ধারে ভিড়টা না হয়। এবার দিয়ে দাও গোটা টেবিলটা নামিয়ে দেন, এই বাকি কোটা হাতে ধরে থাকেন, দাঁড়ান দোয়াটা দিই, উঠে যান না, দোয়াটা লেন, মুসাফিরের দোয়া কবুল হবে।